আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি দই। আমরা বাজার থেকে যে মিষ্টি দই কিনে থাকি, ঠিক সেরকম মিষ্টি দই আমরা খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারি। বাসায় একই স্বাদের মিষ্টি দই বানাতে পারলে কে বা কিনে খায় বলুন তো? পারফেক্ট মিষ্টি দই বানাতে চাইলে অবশ্যই আমার এই মিষ্টি দইয়ের পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আমার চ্যানেলের সকল রান্না সঙ্গে সঙ্গে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল বাটন ক্লিক করে নিন। তাহলে চলুন দেখে আসি। আমি এখানে 6 কাপ দুধ নিয়েছি। এই দুধ জাল দিয়ে অর্ধেক করে নিব, আর অবশ্যই ফুল ফ্যাট গরুর দুধ নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে দুধ জাল করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর একটু খেয়াল রাখবেন, দুধটাকে জাল করার সময় সর যেন না পড়ে। আমি দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি অর্ধেক হয়েছে কি না এটা কিভাবে বুঝবেন। এরকম একটা কাঠি দিয়ে আপনারা মেপে নেবেন। ফার্স্টে যখন দুধ নিয়ে জাল করবেন তখন এই কাঠি দিয়ে মেপে নেবেন। আমার জাল করা শেষ, এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। মোট কথা, যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পানি নেবেন। চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। ক্যারামেলের কালার হয়ে এসেছে, এটাকে আর একটু ডিপ কালার করে নিব। এরকম কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ দুধ। এখানে আমি ফার্স্টে যে দুধ জাল করেছি সেখান থেকে 1/2 কাপ দুধ দিয়েছি। দুধ ভালো করে জাল দিয়ে ক্যারামেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার ক্যারামেল তৈরি, এখন এটাকে উঠিয়ে আমি একপাশে রেখে দিব। চুলায় আমি জাল করা দুধ দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। চিনিটা একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেল। ক্যারামেল দেওয়া হলে আবারও আমি নেড়ে দুধটাকে জাল করে নেব, কারণ ক্যারামেল দেওয়ার কারণে দুধ পাতলা হয়েছে। তাই দুধ জাল করে আমি আবার একটু ঘন করে নিচ্ছি। দুধ ঘন করা শেষ, এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মিষ্টি দই। আমি এখানে সাদা মিষ্টি দই নিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মিষ্টি দই আমি ফেটিয়ে নিচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এখানে আমি মিষ্টি দই নিচ্ছি কেন? মিষ্টি দইতে টক দই নিলে টক টক ভাব থেকে যায়, তাই আমি এখানে মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে টক দই নিতে পারেন। এখন আমি দুধ ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ দুধের মধ্যে যতটুকু সর থাকবে এটা ছাঁকনিতে রয়ে যাবে। আর ছাঁকনি দিয়ে ছাঁকার একমাত্র কারণ হচ্ছে দধি স্মুথ হবে। ছাঁকনি দিয়ে না ছাঁকলেও দধি হবে। এখন আমি ভালো করে নেড়ে দধির সাথে মিশিয়ে দিচ্ছি। মিশানো শেষ, দধি পড়ার জন্য দুধ রেডি। আমি এখানে দধি পড়ার জন্য মাটির হাঁড়ি নিয়েছি। বড় নিয়েছি একটি, ছোট নিয়েছি 2টি। আপনারা চাইলে কাচের বাটিতে দধি পড়াতে পারবেন। ফার্স্টে আমি বড় বাটিতে দুধ ঢেলে দিচ্ছি। আপনারা চায়ের কাপেও কিন্তু এই দধি করে নিতে পারবেন। আর অবশ্যই দুধ হালকা গরম অবস্থায় রাখবেন। পুরো বাটিতে ভর্তি করে আমি দুধ দিব না, কিছুটা খালি রাখব। এখন আমি মাটির ছোট কাপে দুধ ঢেলে দিচ্ছি। এখানে মাটির হাঁড়িতে দধির জন্য দুধ ভর্তি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। এখন একইভাবে ছোট বাটি দুটো আমি ঢেকে দিচ্ছি। আমার দধির হাঁড়িগুলো ঢেকে দেওয়া শেষ। এখন আমি একটা কম্বল নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দধির হাঁড়ি।
রাখা হলে কম্বল মুড়িয়ে দিচ্ছি। সাধারণত আমরা জেনে থাকি কম্বল দিয়ে দধি ঢাকা হলে দধিটা পারফেক্ট হয়। এখন এর উপর দিয়ে আরেকটি কম্বল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখানে আমি একটি দধির কাপ রেখে দিচ্ছি, কারণ এটাকে আমি ওভেনে রাখবো। আমি এক রাত্র দধি রেখে জমাট বেঁধেছি। কম্বলের মধ্যে দুটো হাঁড়ি আমি রেখেছি, আপনারা দেখতে পেয়েছিলেন। এখানে এই হাঁড়িটি আমি ওভেনে রেখেছিলাম, সেটিও জমাট বেঁধেছে। আর একটি কথা, ওভেন কিন্তু চালু ছিল না। এখন আমি প্রতিটি হাঁড়ি থেকে আপনাদের দধি কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই 4 ঘন্টা দধি ফ্রিজে রেখে তারপর কাটবেন। ওভেনের বাটিটি আমি এখন কেটে দেখাচ্ছি, এটা কেমন হয়েছে। একদম পারফেক্ট দধি পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর কোনো পানি জমেনি। আমি একটু আপনাদের উপর করে দেখাচ্ছি, এটা একদম জমে গিয়েছে, একটুও পড়েনি। অনেকের অভিযোগ থাকে দধি পড়লে পানি জমে যায়। আমার এই রেসিপিতে যদি আপনারা দধি তৈরি করেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক হয়ে যাক। খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।